পিরোজপুরের অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 6 একর সরকারি জমি। পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে শনিবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়। সদর সহকারী কমিশনার অফিস সূত্রে জানা গেছে, শনিবারের এই অভিযানে পিরোজপুর পৌর এলাকার দামোদর খালের দুই পাশের 15টি অবৈধ স্থাপনা ও খুমুরিয়া মৌজার লাশকাটা ঘরের পেছনের বেদখল হয়ে যাওয়া 5 একর 72% ভূমি দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে এসব সরকারি জমি অবৈধ দখলদারদের দখলে ছিল, যা এই অভিযানের মধ্য দিয়ে উদ্ধার করা হয়। অভিযানে ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওমর আল হাসান, MI টেলিভিশন। আপনি সাইডে যান, আপনি এখানে দাঁড়ান কেন? যাই হোক, এটা আপনার ওই পাশে একটা আমি ওভারঅল চিন্তা করতেছি, এই তিনটা জোরাজোরি করতে চাই, যদি না শুনে আমরা আস্তে এগুলো জব্দ করে নেবো, উঠে নিয়ে চলে উচ্ছেদ, এটার অবৈধ উচ্ছেদ, মানে যেখানে ইয়ে আছে বাজার কমিটি আছে তাদের সাথে কথা বলে ভিতরে চলে যাবে, আমার খাজ জায়গা চলে যাবে, ঠিক আছে? খাজ জমি ছেড়ে দিতে হবে, আর নাহলে সরকারের সাথে কারণ ওই ডিজিটাল বন্ধ করছে, বন্ধ করার পর এইবার হওয়ার পর সে আর কি লৌকিক অনুমতি নিয়ে